সুপ্রিয় দর্শক কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আমাদের আজকে থেকে ষাট পিস কালেকশন এখানে ক্রসবিটের ছাগল আছে বাচ্চা সহ ছাগল আছে ছাগল আছে হান্ড্রেড ছাগল আছে হান্ড্রেড পার্সেন্ট ছাগল আছে শিরোই ছাগল আছে বয়ের ছাগল আছে পাঠা আছে কিছু পাঠা আছে সব মিলে এক কথা বলতে গেলে আজকের আয়োজন তো যাক ভিডিও শুরুতে আমাদের সেলিম বাসী একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন চলছে ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়া খুবই ভালো ভাই খুব চলছে ভালো খুব ভালো জি আর খুব ভালোই যদি না চলবে তাহলে এই যে সপ্তাহে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন কালেকশন জি সে আইসে দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা হ্যাঁ হ্যাঁ ভালো না চললে তো আর এটা সম্ভব না না না

তো আবার নতুন করে আসছে এটাই হলো তার পরিচয় আর ওনার ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর থানার চাপিলা গ্রামে ওনার ছাগলের বাণিজ্যিক খামারটি অবস্থিত আজকে এই কালের সঙ্গে ধীরে ধীরে দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখে স্ক্রিনশট দিবেন সেলিম ভাইকে তারপর বিস্তারিত কথা বলবেন যাই হোক কথা বলবো না আজকে প্রতিবেদনটি শুরু কাজ যাক সেলিম ভাই জি ভাই প্রথমে আমরা এই ছাগলটা দেখাবো না হ্যাঁ প্রথমে ক্রস বিটার এই ছাগলটা কালারিং এই ছাগলটা দিয়ে শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ আচ্ছা দাঁত কেমন চলে ভাই ভাই সবে মাত্র দুই দাঁত বয়স এই দেখেন নতুন দুই দাঁত বয়স নতুন দুই দাঁত বয়স

একদম ইয়াটা কত সুন্দর দেখেন জি সুস্থ সবল ছাগল বয়স কম একবার রানিং ছাগল বাচ্চা দেওয়া ছাগল দাম চাচ্ছেন কত ভাই ভাই এটা 20000 টাকা দাম চাও ভাই একদম করে দেন একদম 18000 টাকা দাম পড়বে ভাই একদম 18 18000 টাকা দাম বিকাশ খরচ এবং কেয়ারিং খরচ সম্পূর্ণ আমি বহন করব ভাই একটা টাকাও লাগবে না ইনশাআল্লাহ শুধু আপনার প্রয়োজন নাম ঠিকানা ফোন নাম্বার বাংলাদেশের যে কোনো প্রান্তে খরচ আমার ভাই সব ছাগলের ক্ষেত্রে তাই সব ছাগলের ক্ষেত্রে ইনশাআল্লাহ তাই শুধু নাম ঠিকানা ফোন নাম্বার আমি সর্বপ্রথম বলি যে সবচেয়ে যদি আমার বাসায় এসে দেখে শুনে নিয়ে যান তাহলে চাইতে ভালো হয় আর যারা সময়ের ক্ষেত্রে হোক যে কোনো কারণ যারা আসতে পারবেন না তাদের ক্ষেত্রে শুধু নাম ঠিকানা ফোন নাম্বার হলে বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ পৌঁছে যাবে জীবনে ছাগল তো অনেক দেখছেন দেখেন এরকম একটা ছাগল একটু দেখে যান সিনেমা বাসা থেকে নেন আর না নেন দেখে যায় দেখে যায় হ্যাঁ যে কি ছাগল এটা এটা হ্যাঁ ভাই আজকে ভাই আজকে ইনশাল্লাহ আপনি হয়তো দেখতে পাচ্ছেন

এই কয়দা যাচ্ছে ভাই ভাই এটা অনেক সম্ভবত ভাই ছয়দা এই যে ছয়দাতের সাগর ছাগল সাগর তাহলে এখন দেখেন এটা কিন্তু রানিং আবার কিন্তু এটা কিন্তু

দেখেন আমি দেখাই আচ্ছা দেখেছিলাম ভাই হাত মাপ দেন তো হাত মাপ দেন তো হাত মাপ দেবো কি ভাই এখান থেকে লেস থেকে ধরলে পারে তো ভাই এক দু দেখেন এদিকে প্রায় আর পনেরো তিন হাত আছে আর লেস থেকে ধরলে সাড়ে তিন হাত সাড়ে তিন হাত হয়ে যাবে

এই কারণে বাচ্চাটা একটু কষ্ট ছিল তো পাঠাটা এই জন্য পার্সেন্টেজটা একটু কম আসছে ভাই জি 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 কিন্তু ছাগলের গ্রোথ মান জি মানে হাইট এত বড় বলার মতো না ভাই জি 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 দেখেন বুঝছেন সবে মাত্র এত বড় বাচ্চা হয়ে গেছে এই দেখেন দাঁতের অবস্থা এই যে দাঁতই নেই দুধের অবস্থা দাঁড়িয়ে আছে ভাই কি এখনি দাঁত পি হ্যাঁ হ্যাঁ তাহলে দেখেন এই জন্য ছাগল নিয়ে যা আবার দুই আড়াই মাস তিন মাস যারা কষ্ট করবেন এগুলা কিন্তু আবার বিটার করতে পারবেন জি 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 বা ভবিষ্যতে এটা নিয়ে যায় এক বছর পাইলবেন মনসা পূজা উপলক্ষে যদি তৈরি করতে চান এক বছর পাইলবেন দেখবেন একটা জিনিস হয়ে গেছে আচ্ছা এরকম অবস্থা দেখ দুইটা দেখেন দুইটা পাটাই দুইটা পাটাই ভালো আছে এলো পালন করে লাভবান হতে পারবেন তবে দীর্ঘ দিন পালন করতে হবে জি 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 আচ্ছা ভাই এই জোড়া কেমন দাম আলাদা কেমন দাম ভাই জোরা যদি লাগে তাহলে 40000 টাকা দাম পড়বে আর কাইটা কেটে নিলে পারে এটা 25000 পড়বে জি আর এটা 20000 টাকা পড়বে 20000 টাকা পড়বে হ্যাঁ হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান না মালের মধ্যেও কিন্তু এক সমপরিমাণ নাই ভাই জি 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 একটু অনিবেশ আছে আর এটা আলাদা পঁচিশ হাজার টাকা আর বিশ হাজার টাকা পড়বে আপনারা দেখে যান লাগবে না শুধু দেখে কোয়ালিটি ছাগল দেখেন দাওয়াত আমার বাড়ির আমার দর্শক বিন্দু আপনার দর্শক দাওয়াত থাকলো

দেড় মাস পার হয়ে গেছে আরকি দুই মাস রানিং দুই মাস রানিং আর এটা কিন্তু সাড়ে মাস ফুল প্রেগনেন্ট কিন্তু সাড়ে মাস কিন্তু এটা দেখেন পেট টেটের অবস্থা দেখেন এগুলো কিন্তু সব নেমে গেছে ভাই জি 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 সব নামে গেছে আর দাঁতেও কিন্তু সবে মাত্র কিন্তু ছয় দাঁত

খালি ছাগলগুলোকে কেতো তোতা ছাগল এখন বর্তমান মার্কেটে কিন্তু তিরিশ হাজার টাকা দিয়ে কেনা যায় আবার কিন্তু আবার ওই তোতা কিন্তু কিন্তু এক লক্ষ টাকা লাগে কিন্তু জাতের মধ্যে অনেক তফাত আছে জিনিসের মধ্যে অনেক রকম আছে কোয়ালিটি আছে কোয়ালিটির উপর নির্ভর করে হলে ছাগলের দাম ভাই

একদম না এটা আপনার পঞ্চাশ হাজার টাকা দাম রাখা যায় পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা রাখা পঞ্চাশ হাজার টাকা হলে কাছ থেকে এই সাগরটা নিতে পারবেন মধ্যে গাড়ি ভাড়া বিকাশ করে সবকিছু ফ্রি আছে দেখেন

বিকাশ খরচ গাড়ি ভাড়া ক্যারিং খরচ বাংলাদেশের শেষ প্রান্তে হলেও আমি বহন করব। জি আমি সেলিম ভাই বহন করব দশটা পয়সাও দিতে হবে না ইনশাল্লাহ আচ্ছা আর দেখেন কাইটে যদি এই ছাগলটা যদি বর্তমান মার্কেটে যদি বিক্রি করতে যাই ছাগলটার দাম কত জি জি কত তাহলে বাচ্চা আপনি ফ্রি দিয়ে দিব বাচ্চা আপনি ফ্রি দিয়ে দিচ্ছি কোনো টেনশনের কোনো কারণ নাই এই ছাগলের দাম নিচ্ছি খালি ছাগল ইয়ে বাচ্চা ফ্রি ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা একটি বাচ্চা সহ একটি মা ছাগল ভাই জি ভাই প্রথম প্রেগন্যেন্ট ছিল নাকি বাচ্চা প্রথম ছিল এটা ভাই একটা বাচ্চা একটাই বাচ্চা হয়েছে প্রথম প্রেগন্যেন্ট ছিল বাচ্চারা বাচ্চা আছে বাচ্চারা কিন্তু খারাপ আসে না একবার ছাগলটাও কিন্তু সবে মাত্র দুই দাত কিন্তু দুই পরে জাতজাত উঠতেছে জি জি

কেমন ছাগল থেকে কেমন বাচ্চা বেরিয়েছে তিন মাস বয়স হয়ে গেছে পাঠা বাচ্চা গুলা এই তার মা কিন্তু দেখেন কি বাড়িয়েছে তবে মায়ের মধ্যে থেকে বাচ্চা কারণ আছে

সব সময় চিন্তা ভাবনা করবেন যে উন্নত জাতের পাঠাতে যাতে প্রজনন করানো থাকে সেই সমস্ত ছাগল দিয়ে বিট করাবেন জি অবশ্যই আপনি আশাবাদী এই ছাগলটা কিন্তু বাচ্চারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আসে নাই তবুও কিন্তু এই বাচ্চারা কিন্তু সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট কিন্তু আসছে তাহলে একটা ওই নর্থ বেঙ্গল ছাগলের যে বাচ্চার দাম হবে তা এর দাম কি তাই হবে না 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 এর দুইটা বিক্রি করলে ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা কিন্তু আবার পাঁচটা কিনা যাবে পাঁচটা কিনা যাবে তাহলে অবশ্যই ভালো পাঠা দিয়ে দেখাতে গেলে কিন্তু এর মান সম্মান অবশ্যই বাড়বে জি বা দুইটা পয়সা বেশিও কিন্তু পাবেন পাবেন আচ্ছা ভাই এই মা সাউ দুইটি পাটা বাচ্চা সহ যদি কেউ এই নিতে চায় কেমন দাম নেবেন ভাই এই মা সহকারে সহ তিনটা বাচ্চা যদি কেউ নিতে চায় তাহলে 35000 টাকা দাম পড়বে 35000 35000 টাকা আর যদি দুই বাচ্চা আমি যদি পাটা বাচ্চা নিতে চাই দুই পাটার বাচ্চা যদি আপনি নিতে চান তাহলে দুই পাটার বাচ্চার দাম পড়বে একদম পঁচিশ হাজার টাকা দাম পড়বে আর এইটার দাম পড়বে বারো হাজার টাকা বারো হাজার মানে কাইটে নিতে গেলে জি আর যদি একসাথে যদি নেন পঁয়ত্রিশ হাজার টাকা সাথে আবার

আমরা কখনো আমরা দেখছি হিসাব করে নিয়ে যে আমরা 10000 টাকাতে ছাগল কিনে الحمدালিল্লাহ এত খুশি বলার মতো না জি কি আবার লক্ষ টাকা দিয়ে ছাগল তে মনে হয় আলিকটো যদি ভালো হইতো জি আর একটু টাকা দিয়ে যদি কিনতে পেতাম তাহলে মনে হয় ভালো আপনি নিজের থেকে বলেন যে ভাই এই দুইটা ছাগলের দাম 38000 টাকা দাম বলে দিছি এগুলা বাংলাদেশে কোথাও কি পাওয়া যাবে অন্তত আমাদের নাটোরে এই ধরনের ছাগল পাওয়া যাবে পাওয়া যাবে 15000 টাকা ছাগল দেখতে পাবে কিন্তু এরকম কোয়ালিটি মিলবে না ভাই তো আমি সব সময় চাইছি একটাই জিনিস যে আমার সেল বেশি হোক লাভ কম হোক

সম্ভব যে পাঠা দিয়ে দেওয়া আছে প্রজনন করানো আছে যদি দুইটা বাচ্চা যদি হয় এই ছাগলের কথা আপনি ভুলে যাবেন তখন এই ছাগলের দিকে মন যাবেন দুইটা বাচ্চার দিকে নজর যাবে কারণ একটা হান্ড্রেড পার্সেন্ট একটা দুই দুইটা যদি তোতা বাচ্চা যদি হয় মার্কেটে কিন্তু সর্বনিম্ন দুই আড়াই মাস বয়স হলে কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা দাম হবে সর্বনিম্ন কিন্তু তারও কিন্তু বেশি কিন্তু হয় যদি হাই প্রান্সের যদি বাড়ায়

তাও ভাই এটা আঠারো হাজার টাকা দাম একদম একদম এটা ষোলো হাজার টাকা দাম ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা দাম একদম ষোলো হাজার টাকা বাচ্চার টাকাও না ভাই জি দুই দাঁতের ছাগল

যেন কৰনা আছে এই তথ্যতেলিম ভাই জী অন্নো তথ্য দিছে যে ভৰপুৰ দিছে জী ভাই দাঁত চলে কটা ভাই ভাই এই ছয় দাঁত মনে হয় ভাই ছয় দাঁত ছয় দাঁত নতুন ছয় দাঁত ভাই ছয়

ভাই এটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাওয়া ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা দাম আর দাম দর না করলে দাম দর না করলে একদম তেত্রিশ হাজার টাকা দাম পড়বে বিকাশ খরচ ক্যারিং খরচ সব আমার সব উনি দিয়ে দিবে এটা কি জাতের ভাই ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি ছাগল তোতাপুরি ছাগল একদম মুখের পাঁচটা দেখেন এই যে মুখের পাঁচ দেখা দিলাম

অনেক সুন্দর কালারের একটি পাঠা জি ভাই বয়স কেমন যাচ্ছে বয়স এখনো দাঁতে নাই তো ভাই এগুলা আদাতের বাচ্চা সব এই যে দেখেন কি অবস্থা বৃদ্ধি দিতে পারবে কি এখন ভাই ভাই এখনই বৃদ্ধি দিতে পারবে কিন্তু এগুলা ছাগলে চাইতে বুদ্ধিমানের কাজ হয় এগুলা ছাগলে এখন বিট না দাও এখনো দুই এক মাস পরে বিট দেওয়াটাই উত্তম হবে উত্তম হবে তাহলে সেই ক্ষেত্রে মনে করেন এই ছাগলটা যদি আরো দুই মাস পরের থেকে যদি বিট দেন জি বিট করানো যায় তাহলে আর শরীর স্বাস্থ্য

জি ভাই আচ্ছা দাম চাচ্ছেন বত্রিশ হাজার টাকা দাম চাওয়া বত্রিশ হাজার জি ভাই আচ্ছা বত্রিশ হাজার টাকা চাওয়া দাম জি ভাই এটা ফিক্স করা না ভাই ফিক্স প্রাইস একদম তিরিশ হাজার টাকা দাম পড়বে ভাই একদম একই দাম তিরিশ হাজার টাকা দাম পড়বে এইখানে একটা আছে কসবেট না ভাই

বলে দিতে পারবেন জি আবার যদি মনে করেন যে না এটা এক বছর রাখার পরে আরো বড় সরো করে লিয়া জি আবার মনে করেন যে আপনি করবেন সেটা কিন্তু আপনার দ্বারা সম্ভব হুম হুম এই ছাগলটার যে গ্রোথ আর যে সম্পর্ক কাটিংটা অন্য রকম অন্য রকম একটা ছাগল জি অন্য রকম কাটিং এর একটা ছাগল এই এখন বাড়তেই থাকবে শুধু বাড়তেই থাকবে ইনশাআল্লাহ তবে শক যদি নিয়ে যে পালতে পারেন আগামী বছর খেলা দেখতে পাবেন কি হচ্ছে অবশ্যই যাই কি হচ্ছে কি হচ্ছে দাম চাচ্ছেন কত ভাই এটা চল্লিশ হাজার টাকা দাম চাও ভাই চল্লিশ হাজার টাকা জি ভাই আচ্ছা একদম একদম আটত্রিশ হাজার টাকা দাম পড়বে একদম আটত্রিশ হাজার টাকা আচ্ছা এখানে দুই দুটি পাঠা আছে ভাই এটা কি জোড়া নাকি ভাই জোড়া

আর ভাই ভাই এটা যাচ্ছে হলে ছয় দাঁত মনে হয় সম্ভবত জি ছয় দাঁত ভাই নতুন ছয় দাঁত ছয় দাঁতের জি ভাই আচ্ছা ছয় দাঁতের পাটা উচ্চতা কত যাবে ভাই ভাই এটা আটত্রিশ হবে আচ্ছা জিবলা তুতা আটত্রিশ ইঞ্চি কিন্তু হাইট যাবে ভাই এটাই সবচেয়ে বড় পাঠা সেলিম ভাই খাবার এটা সবচেয়ে বড় পাঠা ভাই আচ্ছা এটা যদি কেউ নিতে চায় কেমন দাম আসবে ভাই ভাই এটার দাম পড়বে 70000 টাকা দাম পড়বে 70000 মাত্র 70000 টাকা দাম পড়বে যাক জিবলা তো তারা খুঁজতেছিলেন তারা এই জিবলা তো আমাদের সেলিম ভাই কাছ থেকে নিতে পারেন ভাইর সাথে বিস্তারিত কথা বলে নেবেন ভাই এই এটা পাঠাতে কি কারেন্ট কস্ট আপনি দিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ সমস্ত কিছু আমি দিয়ে দেব আচ্ছা সমস্ত কিছু আমাদের সেলিম ভাই দিয়ে দিবেন জি জি যত টাকাই লাগুক সেলিম ভাই আমি দিয়ে দেব ভাই আচ্ছা আচ্ছা এই তো মোটামুটি ছিল না ভাই জি ভাইয়া আপাতত এই ছিল জি সমস্যা নাই সমস্যা আমার কষ্ট আমার কোনো মনে হয় না ভাই কারণ আমি আর কর্ম করি এটার কর্ম করি ভাই আমার এটার দিয়া কোনো দুঃখ নাই কষ্ট জি 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 একটু কষ্ট তো হবে ঠিক আছে ভাই ভালো থাকে ইনশাল্লাহ ভাই